হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি এমনি ভালো আছি, বাট মনটা ভীষণ খারাপ, আর সেটা আসলে শেয়ার করার জন্যই আজকে আমার ভিডিওটা মেক করা। আর সবচাইতে বড় ব্যাপার, এই কথাগুলো আমার ইচ্ছা ছিল স্ক্রিনে এসে তারপরে সরাসরি বলার, বাট আমি ওইটা আসলে হয় না, আমাকে দিয়ে আমি পারি না। এর জন্য আসলে ভিডিও করে ভয়েস দেওয়া ট্রাই করছি। আমি ভিডিও রিলেটেড আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না, কি কি আছে মানে টুকিটাকি বলে দিব, বাট ওই রকম কিছুই মানে বলতে আমার ইচ্ছা করছে না, সবচাইতে বড় ব্যাপার। আর এখন যেটা দেখাচ্ছি, আমি শুরুটাই করলাম যেই ফুটেজটা দিয়ে, সেটা হচ্ছে লন্ডনের একটা মিউজিয়াম। আর এইটা আসলে মিউজিয়ামের ভেতর না, বাইরের একটা দৃশ্য, তবে শেষ দিকে একটা দারুণ জিনিস আছে যেটা আসলে দেখে আমি খুবই ভালো লাগছে আমার, এটার জন্য আসলে এই ফুটেজটা দেওয়া। তো কেন ভালো নাই আমি, মানে মনটা, মন খারাপ থাকলে আসলে কি মানে ভালো আছি বলতেও ভালো লাগে না, এই হলো ব্যাপার। আর আমার যেমন আমি রাগও বেশি, আমার ভালোবাসাও বেশি, এই আর কি। তো আজকে মোটামুটি সকাল থেকেই আমি মনটা খারাপ, কারণ সকালবেলায় নিউজটা আমি পাইছি। আচ্ছা, আমি যেটার কথা বলছিলাম যে আমি খুব অবাক হয়েছি, অবাক না ঠিক কি বলবো জানি না, এই যে সেই জিনিস আমার খুব অন্যরকম লাগছে, আমি এরকম কখনো দেখি নাই। যারা লন্ডনে আছেন তারা হয়তো দেখেছেন বা জানেন জিনিসটা, আমি কখনো দেখি নাই। আর এটা আমার সেই কি বলবো, আমার ছোট বোন আমাকে শ্যুট করে পাঠাইছে, এই ফুটেজটা ছিল, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আর আমি যে রুমে বসে আছি বারান্দার পাশে, তো একটু নয়েজ আসতে পারে গাড়ি টাড়ির, ব্যাপার না। আর এটা হচ্ছে তকমা দানা ভেজানো, এই আর কি। তো যেটা বলছিলাম আসলে, আমার মেয়ের স্কুল, আমার মেয়ে যখন মাইলস্টোনে পড়তো তখন প্রায় 5 বছর হয়ে গেছে আমি ওই স্কুল থেকে চলে আসছি, বাট ওই সময় যে কিছু কিছু আমাদের যে বান্ধবী হয়ে যায় আর কি, গার্ডিয়ানদের, তো ওদের সাথে না আসলে এখনও আমার সেই মানে হয়তো বাসায় যাওয়া টাওয়া খুব কম আছে, কম আছে মানে এখন যাওয়া হয় না আসলে, এমনি তো হয় না। আর মানে আগে ছিল, যেটা যখন স্কুলে পড়তো তখন আর কি যাওয়া আসাটা ছিল, যেমন পুলিশ ভাবিও কিন্তু আমার সেই আগের বান্ধবী, কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম পুলিশ ভাবির বাসার, একটা বিশেষ কাজে আমি গিয়েছিলাম ভাবির বাসায়। তো আসলে কি বলবো, এটাকে যাওয়া আসা না থাকলেও প্রয়োজনে যেতে হয় প্রয়োজন পড়লে, বাট একটা যে আন্তরিকতা, তারপরে কি বলবো এটাকে মানে ওইটা না রয়ে গেছে, হয়তো সময়ের কারণে ওই রকম অনেক বেশি ফোন দেওয়া হয় না অনেক বেশি, তবে মাঝে মাঝে মিস করি, মিস করলেও অনেক সময় ফোন দেওয়া হয়ে ওঠে না, আবার যখন ফোন দেই তখন আবার খুবই আড্ডা মারি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, মানে কখন যে সময় চলে যায় বলতেও পারি না, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি যার কথা মানে বলবো, সে হচ্ছে আমার অনেকগুলো বান্ধবীর মধ্যে একজন, খুবই পছন্দের, খুবই পছন্দের। আর আমার কি বলবো, আমার সবার সাথে না একটা, যাদের সাথে মেশা হয়েছে একটা কেমন যেন আন্তরিকতা হয়ে গেছে, আর ভালো, সবাই ভালো, সবচাইতে বড় ব্যাপার যেটা, সবাই ভালো ছিল, সবার সাথে একটা কি বলে গুড রিলেশন মানে ভরপুর ছিল, এই আর কি। তো আজকে যেই ভাবির কথা আমি বলবো, সে হচ্ছে আখি ভাবি। আমার এই ব্লগ অনেকেই দেখেন, ওই স্কুলের ভাবিরা অনেকে আছেন যারা বান্ধবী তারা তো দেখেনি, আর যারা পরিচিত থাকে না স্কুলে পড়ালে তো অনেকের সাথে পরিচয় হয়, সবাই তো আর বান্ধবী হয় না, তো ওনারাও দেখেন, তো সবাই চেনেন মোটামুটি মানে আখি ভাবি।
যার কথা বলছি আমি, একটা খুবই খারাপ নিউজ পাইছি আঁখি ভাবি সম্পর্কে। আর আমার থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারবেন মানে কি টাইপের সেই নিউজটা। আসলে কাছাকাছি না, আমি কারো এরকম নিউজ পাই নাই, তো আমি আসলে কিভাবে রিয়্যাক্ট করব সেটাই বুঝতে পারছি না। ইভেন আমি যখন নিউজটা পাই, এরপরে যে একটা ফোন দিয়ে কি বলবো এটাও বুঝতে পারছি না। তো ভাবলাম যে এইখানে আমি শেয়ার করব। এখানে বলতে গেলে কেউ থাকে না, ভয়েসটা দেওয়ার সময় আমি অনেক কিছু বলতে পারি। আমি খেয়াল করছি যে যেটা আমি আসলে বাইরে বলতে পারি না, কাউকে বলতে পারি না, আমি না এখানে বলতে পারি, আমি জানি না এটা কেন হয়। তাই চিন্তা করলাম যে আমি এখানেই বলে দিব। আমি জানি ভাবি ভিডিওটা দেখবে, আসলে কি বলবো আর কি বলবো না এটাই বুঝে উঠতে পারছি না। মানে খুশির স্মৃতি ভরপুর, একদম ভরপুর, এক নিমিষে একটা নিউজ, একেবারে মনে হলো যে চুরমার বলে না ওই রকম হয়ে গেছে। তো ভাবির গলা এমনিতেই প্রবলেম ছিল, এমনিতে প্রবলেম কি মানে কিছুদিন আগে শুনলাম গলার ভয়েসটা কেমন একটা ফ্যাসফ্যাসা ভাব থাকে না গলার মধ্যে চলে এসছে, তো অনেক দিন থেকে আছে, খাওয়া দাওয়ায় অরুচি, শুকনা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তো শুনছিলাম। মাঝে মাঝে ফোন দিয়ে বলতাম ডাক্তারকে দেখান। তো ভাবি আসলে দেখাতে চাইলেও মানে ইদানিং যে পরিস্থিতি, ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার মানে অনেক প্রবলেমই হয়। বাংলাদেশে যারা থাকেন তারা জানেন এই মহামারীর জন্য আসলে অন্য রোগ হলেও কেমন যেন আর কি ট্রিটমেন্ট করানো খুবই কষ্টকর এই আর কি। তো শুন মানে মাঝে মাঝে শুনতাম যে হ্যাঁ শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা সেটা মানে গল্প করতাম, আগের গল্প করতাম, এটা মানে এরকম আর কি। হঠাৎ আজকে শুনি যে আমাকে মেসেঞ্জারে লিখে পাঠাইছে যে তার গলায় ক্যান্সার ধরা পড়ছে। মানে কি বলবো আর, আমি আসলে কি বলবো মানে আমি এখনো বুঝতে পারছি না আমি কি বলবো, এটা এটার 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 পরিপ্রেক্ষিতে কি কি বলা যায়। তো যাই হোক, মানে আজ সারাক্ষণ আগের স্মৃতিগুলো মনে পড়ছে, আগে কি করছি আমরা, মানে বাচ্চাকে স্কুলে ঢুকাই দিয়েই আমরা কেউই বাসায় যেতাম না, তো যাদের কাছে বাসা ছিল তারাও যেত না, আর যাদের দূরে তারা তো দূরেরই। ভাবি একটু দূরে ছিল, আমারটা একটু মোটামুটি দূরে ছিল, ওই রকম দূরে না। তারপরে আমরা আড্ডা মারার জন্য না একবারে স্কুল শেষ করে বাচ্চাদের নিয়ে বাসায় যেতাম আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখা গেলো কারো একটা শপিং হবে, ধুম করে সব চলে গেলাম কারো ভাবির বাসায়। দাওয়াত, এমনিতে দাওয়াত বলতে কি ওই রকম কিছু না, মানে একটু খাওয়া দাওয়া করবো, ওই যে বউয়া ভাত এই সেই। আবার এইভাবেই প্রায় রান্না টান্না করে আনতো, বউয়া ভর্তা, গরুর মাংসটা অসাধারণ রান্না করতো, মানে এরকম এরকম অনেক। আর সবচাইতে যেই ইটা ছিল, এইভাবে পান নিয়ে আসতো, ভাবির আম্মা পান খেতো, এর জন্য ভাবি সাথে করে পান নিয়ে আসতো। তো পান আনলে আমার জন্য একটা এক্সট্রা বানায় নিয়ে আসতো আমার জন্য। তো এই ব্যাপারগুলো আজকে এত মনে পড়ছে, সারা দিন মানে কি কি করছি ভাবির সাথে, সারাক্ষণ শুধু একটা একটা করে এইসব ঘটনা, আরো অনেক ঘটনা, অসংখ্য ঘটনা আছে। সিঙ্গারা খেতাম, তারপরে চা খেতাম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। তো এই আর কি, আসলে কি যে বলবো কি যে বলবো না, অনেক কিছু মনেও পড়ছে না এই আর কি। তবে আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যে যেই দেখছেন বা দেখবেন, আজকে নতুন অনেকে আছে বা আগের যারা আছেন, প্লিজ 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 আমার এই ভাবিটার জন্য, ভাবি কি বান্ধবী বাট আমরা ভাবি, আমি ভাবি বলতাম মানে হয় না এরকম বান্ধবী আসলে, তো আমার এই বান্ধবীটার জন্য প্লিজ সবাই দোয়া করবেন। তার এক ছেলে এক মেয়ে, ওরা খুবই ছোট, খুবই ছোট, মানে একটা ছেলেটা ক্লাস 8-এ পড়ে, আর মেয়েটা মেয়েটা আসলে মনে করতে পারছি না কোন ক্লাসেও। তো এত ছোট বাচ্চা কাচ্চা, আর ভাইও ভীষণ ভালো একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ ভাবির যে হাজবেন্ড,
মানে কখনো দেখি নাই কারো, মানে ভাবির কথা বলছি আমি, কারো অপকার করতে, বলে না উইরা যে যে একদম হেল্প করা এরকম টাইপের মানুষ সে। আল্লাহ আসলে যা করেন ভালোর জন্যই করেন, বাট খুবই কষ্ট লাগছে, এটা কেমন ভালো ঠিক বুঝতে পারছি না। মানে আল্লাহ চাইলে সবই সম্ভব, এমন কিছু চাই যে নেক্সটে কোনো জায়গায় পরীক্ষা করাইছে রিপোর্ট আসছে ভুল, আমি শুধু এটাই শুনতে চাচ্ছি এখন। মানে আমার মনে হচ্ছে যে এই নিউজটা যেন আবার আমার কাছে আসে, তো এই আর কি। আজকে আসলে আর বেশি কথা কি বলবো আসলে আমি নিজেও বুঝতে পারছি না আমি যে কি বলবো, কি বলা উচিত। তো প্লিজ সবাই দোয়া করবেন, আর মানে প্লিজ, মানে এক্সট্রাভাবে ভাবির উদ্দেশ্যে আঁকি ভাবি নাম ধরেই দোয়া করেন, তাহলে আল্লাহ হয়তো মানে তাড়াতাড়ি এটা নিবে আর কি। কার দোয়া কখন কাজে লেগে যায় যাই না। খুবই ভালো মানুষ সে, খুবই ভালো মানুষ, খুবই আন্তরিক মানুষ। মানে যারা যারা চেনেন, যারা যারা জানেন, তারা খুবই অবাক হবে আজকে এই নিউজটা পেয়ে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, নিরাপদে থেকেন। আর কখনই কোনো অসুখ টসুখ হলে হালকাভাবে নেবেন না, শুরুতেই ট্রাই করবেন সবাই মানে এটা ট্রিটমেন্ট করার, এই আর কি। এরকম নিউজ আসলে কারোর জন্যই কাম্য না, কি আর বলবো, মানে চাই না এরকম নিউজ শুনতে, এই আর কি। সবাই অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আর পরিশেষে এটাই বলতে চাই আমার ভাবির জন্য, আবারও বলছি আমার সেই লক্ষ্মী মিষ্টি ভাবিটার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।